চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড বুধবার দেশটির মন্ত্রী এ তথ্য জানিয়েছেন তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি আয়ারল্যান্ডের মন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব চলতি বছরের মার্চ মাসে স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত গত সপ্তাহে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছিলেন স্পেন আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া একুশ মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি মার্টিন বলেছেন নির্দিষ্ট দিন এখনও ঠিক করা হয়নি কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও উনআশি হাজার একষট্টি জন